প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 1 জুন 2020, 18 জ্যৈষ্ঠ 1427। 52টি ল্যাবের বা পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,20,369টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন, এ পর্যন্ত সুস্থ 10,597 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 672 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরের 1 জন, 41 থেকে 50 বছর 8 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছর 7 জন, 81 থেকে 80 বছর 2 জন। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 15 জন, বাড়িতে 6 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 449 জন, ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 222 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 6,021 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,238 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 2,707 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,752 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 287,879 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন, দুঃখিত, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,28,743 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,136 জন। সারা দেশের 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এবং বাকি যা কোয়ারেন্টাইনে আছে তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 19,160টি, এ পর্যন্ত 24,89,162টি। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 29,900টি, এ পর্যন্ত বিতরণ 21,40,293টি। বর্তমানে মজুদ আছে 3,48,869টি। টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এবং ফোন কল গ্রহণ করা হয় 24 ঘন্টায়। 24 ঘন্টা ফোন কল গ্রহণ করা হয়েছে 1,77,089টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 88,97,081টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,247 জন, গত 24 ঘন্টায় আরও 10 জন সংযুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছে 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে 24 ঘন্টায় 47 জন, স্থলবন্দরে 393 জন, সমুদ্রবন্দরে 120 জন, সর্বমোট 560 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন বিভিন্ন বিমানবন্দরে এবং এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং হয়েছেন 7,02,593 জন। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 11,054 জন,
এ পর্যন্ত 2,60,579 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 274 জন, এ পর্যন্ত 7,431 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত 1,17,551 জন, এ পর্যন্ত 59,34,936 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4,461 জন, এ পর্যন্ত 3,67,166 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বিশ্ব স্বাস্থ্য বিশ্ব পরিস্থিতি আমরা গ্রহণ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 31 মে 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য, শেষ করব। তবে যাবার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা স্বাস্থ্য নিয়মগুলো আছে, স্বাস্থ্যবিধিগুলো আছে, এগুলো আপনারা মেনে চলেন। অত্যাবশ্যকভাবে সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে, সকলেই মাস্ক পরুন। বাড়ির শিশু বৃদ্ধ সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানেই যান না কেন, এই বিষয়ে দৃষ্টি রাখবেন। সবসময় যেন মুখে মাস্ক থাকে, শারীরিক দূরত্ব বজায় রাখে। এবং যারা আক্রান্ত হয়েছেন বা যারা আক্রান্ত হন নাই, সকলেই মনোবলকে উজ্জীবিত রাখবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, হালকা ব্যায়াম, নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেগুলো আমাদের রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, জিঙ্ক সমৃদ্ধ খাবার, প্রোটিন, এগুলো যেন আমরা খাবারের তালিকায়, খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখি। টাটকা শাকসবজি ফলমূল যেন আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে। পানি বেশি করে খাওয়া এবং তরল খাওয়া খাওয়া, যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সুফল বয়ে আনবে, তারা তরল খাবার খাবেন এবং হালকা গরম পানি সবসময় খাবারে হালকা গরম পানি রাখবেন এবং গার্গেল করবেন মশলাসহ। গার্গেল করে এই পানি খেয়ে অনেকেই উপকার পেয়েছেন, কাজেই আপনারা আদা, লবঙ্গ বা অন্যান্য মশলা দিয়ে পানি হালকা কুসুম গরম করে এই পানি দিয়ে গড়গড়া করে এই পানি খেতে পারেন। যারা সুস্থ হয়েছেন এর মধ্যে তারা এইটা করে উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। তাছাড়াও মধু, কালোজিরা বা এইসবও আপনারা পানির সাথে মিশ্রিত করে খেতে পারেন। যারা সুস্থ হয়েছেন তাদের তথ্য অনুযায়ী এগুলো বলছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা সবাই স্বাস্থ্যবিধির প্রতি মনোযোগী থাকি, নিজেরা সুস্থ থাকি, পরিবারের সকলকে সুস্থ রাখি, এ কামনা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।